নাও সিঁদুরটা পরিয়ে দাও ওকে। সারার জন্য রাখা সিঁদুর ভূমির কপালে তুলে দিলে রায়মা চ্যাটার্জি ওদের জীবনে আর একটা ঝড় নিয়ে আসবে। চিঠি, তুই কোথায় গেলেন বলুন তো? আমি কোন ফাঁদে পড়লাম ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো আমায়। প্লিজ আমার ফোনটা আমাকে দিয়ে দিন, প্লিজ আমার ফোনটা আমাকে দিন। কেন এরকম করছো মামুনি? সব হাওয়া বেরিয়ে গেল, বুঝতে পারছো তো ভয় কাকে বলে? চিঠি চিঠি, আপনি কোথায়? একটা ফোন করে দেখি তো। চিঠির ফোন সুইচ অফ বলছে কেন? এভাবে না জানি আপনি কোথায় গেলেন, মন্দিরের কোথাও তো ওনাকে দেখতে পেলাম না। আমি খুব ভালো মতো বুঝতে পারছি এটা একটা ট্র্যাপ, আমাকে যে করেই হোক এখান থেকে পালাতেই হবে। আপনি আমার প্লেনে কোথায় গেলেন চিঠি? শুনুন না বলছি, এনাকে দেখেছি, এনাকে দেখুন না, দেখুন এদিকে দেখুন। কি ভেবেছিলে হিরোইন এত সহজে ভিলেনের হাত থেকে পার পেয়ে যাবে? তাই আমার হয় নাকি? এই যে দাদা আপনি শুনছেন, আপনি কি ওই ম্যাডামকে খুঁজছেন? হ্যাঁ আমি এনাকে খুঁজছি, আপনি দেখেছেন না? হ্যাঁ দেখেছি। কোথায় দেখেছেন আপনি? আমি সবটা নিজের চোখে দেখেছি। কি বলছেন কি আপনি? Ding 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 ding
মুখার্জি নাকি হিরো, আজ কোন হিরো হিরোগিরি চলবে না, আমরা হচ্ছি আসল ভিলেন। পানি আবার বেশি উঠছে, মার ওকে মার। চোখের সামনে আপনার অপমান হতে দেখেও আজ সাহেব মুখার্জি কিছু করতে পারছে না চিঠি। ম্যাডামকে খবরটা দিয়ে আসতে হবে। আপনি কিছু হবে না সাহেব বাবু, আমি আছি, আমি আপনার কিছু হতে দেব না, আমি আছি। আমাকে ক্ষমা করে দিন চিঠি, আমাকে ক্ষমা করে। আমি সত্যি কিছু করতে পারিনি, আমি আপনার জন্য কিচ্ছু করতে পারিনি, আমি আমি একটা লুজার, আমাকে ক্ষমা করে দিচ্ছি, আমাকে ক্ষমা করে দিচ্ছি। কি ব্যাপার বলুন তো পিসিমণি, ওরা এখনো আসছে না কেন? ওরা কাজটা করতে পারলো না নাকি? এই কথাটাই তো তোমাকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম, যাদের কাজটা করার দায়িত্ব দিয়েছো তারা ঠিকঠাক কাজটা করতে পারবে তো, নাকি টাকাগুলো শুধু শুধু জাস্ট নষ্ট করছো? সেটাই তো বুঝতে পারছি না, আজকাল জাস্ট কাউকে ভরসা করা যায় না। তাহলে নিশ্চিন্ত। এবার তুমি কি করবে সাহেব, কি করে করবে আজকের এই শোটা? তোমার কনফিডেন্স এবার আমি একবারে ভেঙে গুঁড়িয়ে দেব।
সাহেবের চিঠি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।